এসএসসি নিয়োগে দুর্নীতি মামলায় তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, বর্তমান শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী ও গরু পাচার মামলায় বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের পর কয়লা পাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকে তলব করল সিবিআই। শুক্রবার সিবিআই দফতরে হাজির থাকতে হবে বলে গত বুধবার শওকতকে নোটিশ পাঠায় সিবিআই। কিন্তু শুক্রবার সিবিআই দফতরে হাজির থাকতে পারবেন না ইমেল মারফত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে জানিয়েছেন তিনি। এমনকি সিবিআই এর কাছে 15 দিনের সময় চেয়েছেন শওকত মোল্লা। গত বুধবার সিবিআই এর পাঠানো নোটিশে সশরীরে উপস্থিত থাকার পাশাপাশি একাধিক নথিপত্র, ব্যাংক লেনদেনের নথিপত্র, ব্যবসা সংক্রান্ত নথিপত্র নিয়ে যেতে বলা হয়েছিল শওকত মোল্লাকে।